হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে বের হয়ে গেলাম আমি এবং আমার কাজিন, আমরা দুজন একসাথে এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কের ওই দিকে, ওইখানে ভাইগনার বাসা। তো ভাইগনার সাথে মিট করার জন্য যাচ্ছি। তো মাত্র বাসা থেকে বের হইলাম, আর যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা হবে। অনেকদিন পর মোটোব্লগ করছি, তো ভালোই লাগতেছে। রাস্তাঘাট ফাঁকা, যেহেতু শুক্রবার, রাস্তাঘাট শুক্রবার দিন একটু সাধারণত ফাঁকাই থাকে। তো এখন তেল নিব বাইকে, ফুয়েল নিয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হবো। তো আগে ফুয়েলটা নিয়ে নিই, তো একটু পরে ফিরে আসছি। তো বন্ধুরা, আমার ফুয়েল নেওয়া শেষ, এখন সামনের দিকে অগ্রসর হব। তো আমি এখন যেই লোকেশনে আছি সেটা হলো মিরপুর 14 নম্বর, যেই মোড়টা আছে বাস স্ট্যান্ড সেখানে আছি। এখান থেকে এখন আমি সোজা ভাসানটেকের দিকে যাব। এই যে আমি যে যাচ্ছি সামনে, এটা হলো ভাসানটেকের রাস্তা, আর আমার ডান দিকে যে রাস্তাটা গিয়েছিল সেটা হলো ক্যান্টনমেন্টের রাস্তা। তো আমি এখন ভাসানটেকের রাস্তা হয়ে ইসিবি চত্বরের ফ্লাইওভারে উঠে ওইখান থেকে তারপর আমি ভাইগনার এলাকার দিকে চলে যাব। আর ভাইগনার এলাকাটা হলো জোয়ার সাওরা এলাকা, তো ভাইগনা সেখানে থাকে, তো ওর সাথে বেসিক্যালি মিট করার জন্য যাচ্ছি। আর আজকে যে কথাগুলো বলবো সেটা হলো যে এমনি নর্মালি কিছু অনুভূতির কথা শেয়ার করব। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। তো এই মোটর ব্লগ যে আমি করি, আমি কখনো ভাবি নাই যে আমি মোটরসাইকেল কিনব। মানে আমার এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, ভালো লাগতেছে, চিন্তা করলাম যে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করি। তো ঘটনা হচ্ছে, এই বাইকটা যখন আমি কিনি, হ্যাঁ, তো তার আগে আমার বন্ধুরা, আমার যে ক্লোজ বন্ধু যে কয়জন আছে, তো সবাই একে একে মোটরসাইকেল কিনতেছে। তো মজার বিষয় হলো, আমার বন্ধু শরীফ, ওর যখন মোটরসাইকেল ছিল তখন আমাদের কারো মোটরসাইকেল ছিল না, ওর মোটরসাইকেলই আমরা সবাই চালাতাম। মানে বলতে গেলে সবাই ওর মোটরসাইকেল থেকেই আমরা শিখেছি। তো তারপরে হঠাৎ একদিন দেখলাম যে আমার বন্ধু বাসার, সে মোটরসাইকেল কিনছে। তারপরে দেখলাম আমার বন্ধু রাকিব, ও একটু হাইটে একটু উচ্চ লম্বা, তো লম্বা করে রাকিব আমরা এইভাবে আর কি দিই, কারণ আরও অনেক রাকিব আছে। তো ও কিনছে, এটা শুনে অবাক হইলাম যে রাকিব কিনছে। তারপরে দেখলাম মানিক কিনছে, মানে এগুলো আমার আমার বন্ধু বান্ধব, স্কুল থেকে একসাথে পড়াশোনা করে এখনও আমাদের রিলেশন আছে, সবার সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্ব এখনও বজায় আছে। তো মানিকের পরে দেখলাম শোভন কিনলো, শোভন কেনার পরে দেখলাম সজীব কিনলো, তো তারপরে আবার কিনলো কে সাইদ। তারপরে আর আমার ভালো লাগতেছে না, কী করা যায় কী করা যায়। তো তারপরে চিন্তা করলাম যে একটা নিয়েই নিই, আর সেই চিন্তা থেকেই এই ছোট্টখাটো বাইক যেটা আমি চালাচ্ছি 100 সিসির। তো ওদের বাইকগুলো আমার থেকে ভালো বাইক, 165, 150, সাইডেরটা সেম, আর কেএসের 125 সিসি। তো ওভারঅল বাদবাকি সবারটা আমার থেকে কিন্তু ভালো বাইক। তারপরও আমি স্যাটিসফাই, আমার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী আমি আমার সাধ্য পূরণ করেছি। তো এই বাপের থেকে টাকা পয়সা নিয়ে কেনা এরকম বিষয় আমার ক্ষেত্রে ঘটেনি, যদি ঘটতো তাহলে ভালো মানের বাইকই কিনতে পারতাম। আসলে বাংলাদেশে যেসব ছেলেদের বাইক আছে, যারা বাইক চালায়, খোঁজ নিয়ে দেখেন 90-95% বাইকগুলোই কিন্তু ওই বাবা দিয়েছে এরকম। আচ্ছা, আর একটু পার্সেন্টেজটা কম ধরি, ধরেন 80-70% আছে যারা আর কি তাদের পিতা অথবা মানে গার্জিয়ান তারা তাদের বাইক কিনে দিয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, মানে আমি আমার ছোটো ভাই আমরা নিজেরাই কিনেছি। তো এই হলো কথা, এই বাইক কেনার ইতিহাসটা হলো এইরকম। তো বাইক কিনলাম, কেনার পর হাত ওরকম ক্লিয়ার ছিল না, আগে টুকটাক চালাইতে পারতাম বাট একেবারে প্রপার ক্লিয়ার ছিল না। এখন যেভাবে
ঘুমের মধ্যে বাইকে বসলো যেমন বাইক চালাতে পারি, তখন এরকম ছিল না। তো এই বাইক থেকেই হাতে খড়ি ভালো মতো শেখা, বাইক কীভাবে চালাতে হয়, রাস্তার যে ভয় ছিল সেই ভয় দূর করতে হয় কীভাবে। তো মজার বিষয় হলো, আমি কিন্তু বাইক ভালো মতো শেখার আগে আমি প্রাইভেট কার মানে তারপরে নোহা এইসব গাড়িগুলো চালানো শিখেছি আর কি ড্রাইভিং স্কুলে। মানে বাইক ভালো মতো না শিখে আগে আমি গাড়ি চালানো শিখছিলাম। তো ইচ্ছা ছিল যে মোটর সাইকেল, আমার এরকম ওরকম শখ ছিল না প্রথমত আগের দিকে, মানে স্কুল লাইফে কলেজ লাইফে গোটা লাইফটাই আমার এত ড্রিম ছিল না যে আমি বাইক চালাবো, বাইক নিয়ে ঘুরবো, একটা মোটর সাইকেল থাকবে, আমার এরকম স্বপ্ন এরকম ছিল না। আমার ইচ্ছা ছিল একটা প্রাইভেট কার থাকবে ভালো, সবাই সেটা দিয়ে ঘুরবো, একসাথে বন্ধু মিলে একসাথে চার পাঁচজন মিলে ঘোরা যাবে। কিন্তু আমার বন্ধুদের বাইক কিনতে দেখে তারপর এটা কিনে ফেললাম। তো এখন বাইকের যে ফিলটা পাইতেছি, মজা পাইতেছি, তো এটা আসলেই অন্যরকম। গাড়ির মজা অন্যরকম, বাইকের মজা অন্যরকম। তো বন্ধুরা, আমি এখন আসছি ইউসিবি চত্বরের এইখানে। তো এইখানে ইউটার্ন থেকে ইউটার্নটা নিয়ে এখন সোজা ফ্লাইওভারে উঠে যাব। তো রাস্তা ফাঁকা থাকলে, এই দেখো এখন কী করতেছে, রাস্তার মধ্যে এইভাবে কেউ নামে নাকি, আজব ব্যাপার। মানে ইউটার্নটা নিতেছে এখনই তারা এভাবে নামা লাগে, মানে কোনো সিগন্যালও ছিল না যে সে বাইর হবে। তো যেটাই হোক, এটা কোনো ব্যাপার না, আমাদের বাংলাদেশে এগুলো কোনো ব্যাপারই না। মানে জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড এইসব জায়গায় আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পেতে চান, আপনাকে অডেল কষ্ট করতে হবে, মানে পরীক্ষা দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি সহজে পাস করবেন না, ঠিক আছে। কিন্তু আপনি যখন রাস্তায় নামবেন তখন দেখবেন যে একেবারে এখন যেরকম দেখতেছেন এরকম ফাঁকা রাস্তা, আপনি আরামসে চালাতে পারবেন। বাট যদি বাংলাদেশের কথা বলি, আপনি লাইসেন্স খুব ইজিলি পাওয়া যাবেন, কিন্তু রাস্তায় যে চালানোর ব্যাপার, হ্যাঁ, এই আমাদের রাস্তায় যারা চালাইতে পারে সবাই এক একটা লিজেন্ড। সে যেটাই চালাক, সে মোটর সাইকেল চালাক, সিএনজি চালাক, রিক্সা চালাক, সাইকেল চালাক, যেই যানবাহনই চালাক না কেন, তারা প্রত্যেকটা পার্সন এক একজন লিজেন্ড। কারণ বাংলাদেশের রাস্তার মানে এই ঢাকা শহরের রাস্তায় যারা যানবাহন চালাতে পারে বা চালাচ্ছে তাদের স্যালুট দেওয়া উচিত। কারণ পৃথিবীর আর কোথাও এইরকম রাস্তাঘাট, এরকম ব্যবস্থা, মানে মানুষজন যেভাবে রাস্তায় যানবাহন চালায়, তো এটা আসলেই মানে প্রশংসা দাবিদার। এরকম আমি পৃথিবীর আর কোথাও এরকম দেখি নাই। তো ইন্ডিয়ার একটা বিষয় শেয়ার করি, আমাদের পার্শ্ববর্তী দেশ। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে আমি এখন ফ্লাইওভার দিয়ে যে যাচ্ছি, হ্যাঁ, আমি এই ফ্লাইওভার থেকে সোজা নামলাম, নামার পরে মনে করলেন যে সামনে থেকে একজন লোক হাত দিয়ে ইশারা করে সে পার হয়ে গেল। যদিও এখন হয়তো হবে কি না জানি না, ধরেন এই যে আমি এখন যে নামতেছি, এখন ডাউন হিলে যে আসি, আমি নাম নিলাম, এই মুখেই একজন হাত দিয়া সে পার হয়ে গেল। সে যে পার হবে সে চিন্তা করবে যে আমি কোনো না কোনোভাবে গতি কমাবো বা ব্রেক করবো বা আমি অ্যাক্সিডেন্ট করি, পড়ি, যাই করি, তার কোনো ক্ষতি করবো না, তারে বাঁচাইতে যা প্রয়োজনে আমি যেন মানে আমার যাওয়াই হোক তারে আমি বাঁচাবো, এটা তাদের একটা কনফিডেন্স আছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনি যদি এইভাবে হাত দিয়ে রাস্তা পার হয়ে যান, আপনাকে কেউ পাত্তা দিবে না, গাড়ির গতি উল্টা বাড়ায় দিবে, স্লো তো দূরের কথা, উল্টা গতি বাড়ায় দিবে, ঠিক আছে। তো এই জন্য ইন্ডিয়াতে আমি দেখি নাই যে যেখানে সেখানে এভাবে হাত দিয়ে ট্রাফিক পুলিশের মতো জনগণ রাস্তা পার হয়ে যায়। ওরা নির্দিষ্ট পথচারী পারাপার অথবা ওই ফুটওভার ব্রিজ এগুলোই ব্যবহার করে, মানে আমার দেখার মতে আমি দেখেছি, চার পাঁচবার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, তো প্রত্যেকবারই এই জিনিসটা খেয়াল করছি। তো বাংলাদেশে এটা এইভাবে হওয়া, এটা খুবই 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 মানে লাকি হবো আমরা বাংলাদেশে যদি এরকম হয়। তো যাই হোক, আমি এখন জোয়ার শাহরা এখানে আছি, এখান থেকে এখন আমি ফ্লাইওভারের দিকে উঠে যাব, সোজা ফ্লাইওভারের দিকে যাচ্ছি। আর যেটা বলতেছিলাম সেটা হলো যে আমাদের এই রাস্তাঘাট এখন যেরকম ফাঁকা দেখতেছেন, এরকম যানবাহন থাকলে খুবই শান্তি লাগতো ভাই, আমার সাথে আপনারাও একমত হবেন। কিন্তু যেরকম ট্রাফিক থাকে, যত গাড়ি, যত ভেজাল, এই ভেজালের জন্য ঢাকা শহরে সুন্দর মতো মানে বের হওয়া যায় না, এক কথায় অতিষ্ঠ হয়ে যাওয়া লাগে। তো যেটাই হোক, যেরকমই হোক, দেশটা আমাদের, এইভাবেই থাকতে হবে, কিছু করার নাই। মানুষ সচেতন কবে হবে সেটা মানুষ নিজেরা যদি না বুঝে, তাহলে কোনোভাবেই
বোঝানো সম্ভব না, কারণ এখনও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়তো তারা পড়াশোনা করেছে বা বিভিন্ন ডিগ্রি পেয়েছে, কিন্তু শিক্ষা বলতে যেটা আসলে বোঝায়, হ্যাঁ প্রকৃত শিক্ষা বলতে যেটা বোঝায়, যে জন্য আমরা পড়াশোনা করি। আমরা কি পড়াশোনা শুধু এই কাগজের একটা সার্টিফিকেট পাওয়ার জন্য কি করি, নাকি কেন পড়াশোনা করি, যে আমাদের একটা হিতাহিত জ্ঞান, বিবেক বুদ্ধি, এগুলা যেন আরও ভালো মতো হাইলাইট হয়, আমরা যেন আরও মেধা বিকাশ হয়, ভালো মন্দ সব কিছু যেন বুঝি। আমার মতে এইটাই হলো গিয়ে প্রপার শিক্ষা। দেখা গেল একজন সিএনজি চালক, সে তার মধ্যে এই রকম একটা বিবেক বুদ্ধি জ্ঞান আছে, কিন্তু ধরেন একজন ডিগ্রিধারী উচ্চ বিত্ত একজন মানুষ, তার এরকম জ্ঞান নাই। এরকম অনেক জায়গায় আপনি খুঁজলে পাবেন। তো এই যে একটা দ্বৈরথ, এই যে একটা মানে ডিস্টেন্স শিক্ষার, এইটা যখন আমাদের ক্লিয়ার না হবে, যখন এই জিনিসটা ঠিক না হবে, ততদিন অবধি আমাদের এই সমস্যার সমাধান হবে না। মানে মূল কথা হলো, জনগণের যদি পরিবর্তন না ঘটে তাহলে এই জাতির কোনো পরিবর্তন ঘটবে না, দেশের আইন শৃঙ্খলা এসব সিস্টেম কোনো কিছু এরকম পরিবর্তন হবে না। তো যেটাই হোক, আমি এখন কাছাকাছি এসে পড়েছি, সামনে যমুনা ফিউচার পার্ক। তো বন্ধুরা, অনেকক্ষণ বকবকানি করলাম, তো আজকে চেহারা দেখালাম না, শুধু ডাইরেক্ট রাস্তার সব কিছু দেখালাম, চেহারায় আমাকে আনলাম না। তো আমি এখন যমুনা ফিউচার পার্কের সামনে এসে পড়েছি। তো এইখান থেকে একটু সামনে আগাবো, ওই গ্রামীণ ফোন সেন্টারের পাশ থেকে এসে আবার এই ফুটওভার ব্রিজের এখানে এখন যেতে হবে। তো যেটা বলতেছিলাম বন্ধুরা, আমার কথা এই বকবকানি আপনাদের কেমন লাগছে জানি না, মেনলি আর কি ভিডিওটা করলাম যে যেহেতু এক জায়গায় যাচ্ছি, একটু ভিডিও করি, একটু বকবক করি, ব্লগ করি, তো এই কারণে করলাম। মানে পুরোপুরি মোটো ব্লগ করলাম, চেহারা দেখালাম না, দেখলেনি তো, রাস্তায় সোজা ট্রেনে এসে পড়লাম, ওইরকম দাঁড়িয়ে কথা বলার সময় পাইনি। আর তাছাড়া একটু দেখতেও হয় যে আমাদের যে ভিউয়ার যারা আছে, আমার ভিউয়ার বা আমার সাবস্ক্রাইবার যারা আছে, তারা আসলে আমার ভিডিও কোন ধরনের ভিডিও তাদের ভালো লাগে। আসলে আমি আমার নিজের মতো করে করতে চাই, এটাই হলো মেন কথা। আপনাদের ভালো লাগে খারাপ লাগে সেটা অবশ্যই জিজ্ঞেস করি সবসময়, কিন্তু মূলত আমার যেটা ভালো লাগে আমি ওইভাবেই আগাই বা ওইভাবেই করি, আমার ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করতেছি একটা সময় আমারই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে, সবাই যেভাবে করে একেবারে পাংপুং মেরে বের হয়, এই জায়গায় যাইতেছে, সেই জায়গায় যাইতেছে, কাপায় ফেলে, এই কীভাবে করে ক্যামেরার সামনে লাপ মারা, এসব বলে হোয়াটসঅ্যাপ গাইস, কী বকর চক্রে বলে, তো আমি এভাবে বলতে পারি না। তো আমার যে আসে না এরকম না, আমার এরকম আসে, কিন্তু আমার এটা কেমন রুচিতে লাগে, আমার কাছে এইগুলো ভালো লাগে না। তো আমি আমার মতো করি, যেটাই হোক অনেক বকবক বেশি করে ফেললাম, কাজের কাজ কিছুই বলি নাই। তো এমনি র্যান্ডমলি বের হয়েছিলাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে যানবাহন চালাবেন, সে আপনার আর অবশ্যই নিরাপদে যানবাহন চালাবেন, সেটা যেই যানবাহনই হোক না কেন, সতর্কতা অবলম্বন করবেন, ফ্যামিলির সুস্থতা কামনা করবেন। এই সজল, দাঁড়া দাঁড়া, এই সামনে দাঁড়া, সামনে দাঁড়া,